চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। নারায়ণগঞ্জের বন্দরে মানবতার সেবায় নিয়োজিত অদ্বিতীয় একটি নাম মোহাম্মদ আফজাল হোসেন। নান্দনিক ও গুণান্বিত নামের এই ব্যক্তিটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ড কাউন্সিলর হলেও তার সেবার পরিধি অনেকটাই সুবিশাল। সেই মদনপুর থেকে মদনগঞ্জ, কলাগাছিয়া থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত অঞ্চলের প্রতিটি পথ প্রান্তরেই রয়েছে তার বিচরণার সাহায্যের প্রসারিত হাত। তার কাছে নেই কোনো সিটি কর্পোরেশন কিংবা ইউনিয়ন পরিষদ অঞ্চলের বাসিন্দা কিংবা ভোটার, মানুষ হিসেবে এই পরিচয়টা তার কাছে আসল। যুগ যুগান্তরে এমন মানব সেবার স্বাক্ষর রেখে চলেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিনের দায়িত্ব পালনকারী নাসিম ওসমানের সৈনিক আফজাল হোসেন। গুরুকে স্মরণ করে মানুষের কল্যাণে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন তিনি। আর সেই ধারাবাহিকতায় বন্দর ইউনিয়ন পরিষদের অন্তর্গত বন্দর দক্ষিণ কলাবাগ এলাকার ডাক্তার এ.এফ. হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমিতে 50 প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে তার ব্যক্তিগত উপহার সামগ্রী তুলে দিয়েছেন। রোববার দুপুরে কাউন্সিলর আফজাল হোসেন প্রদত্ত এসব উপহার সামগ্রী প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে তুলে দেন একাডেমির উপদেষ্টা সাব্বির আহমেদ সেন্টু। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. ওবায়দুল হক আরিফের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার এ.এফ. হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার মুক্তা, সহকারী শিক্ষিকা সেতু আক্তার। আল্লাহ তাআলা আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর, বিশিষ্ট জাতীয় পার্টি নেতা, বিশিষ্ট সমাজসেবক, সমাজসভায় জাতীয় পুরস্কার প্রাপ্ত নেতা, অত্যন্ত গরিব দুঃখী মানুষের জন্য নিবেদিত প্রাণ আমাদের সেই প্রাণপ্রিয় নেতা শ্রদ্ধেয় বড় ভাই জনাব আফজাল হোসেন সাহেব। আমাদের বিদ্যালয়ে নিজে গিয়ে সরজমিনে উনি বাচ্চাদের সাথে সময় কাটিয়েছেন এবং দেখেছেন, তাদেরকে আনন্দ দিয়েছেন, তাদের সাথে কুশল বিনিময় করেছেন এবং তাদের প্রত্যেকটি সদস্যর জন্য, প্রত্যেকটি বাচ্চাদের জন্য উনি খাদ্য সামগ্রী দিয়েছেন। তার ধারাবাহিকতায় উনি আজকেও প্রায় অর্ধশতাধিক পরিবারকে, প্রতিবন্ধী অসহায় পরিবারকে উনি খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের কিছুক্ষণ আগে হস্তান্তর করলেন। এজন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আফজাল ভাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা তাকে যেন দীর্ঘায়ু হায়াত দান করেন এবং তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন আল্লাহ তাআলা, যাতে মানুষের কল্যাণে, যাতে তিনি সর্বত্র এবং এই প্রতিবন্ধী অসহায় মানুষের কল্যাণে, এই ওয়ার্ডের 24 নং ওয়ার্ডের মানুষের কল্যাণে যেন তিনি কাজ করে যেতে পারেন আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে করোনা ভাইরাসের মতো ভাইরাসের কারণে আমরা যে মহামারী আকার ধারণ করেছি, আমাদের শুধু নারায়ণগঞ্জ বন্দর নয়, বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই, সেই লক্ষ্যে আমরা যারা সমাজকর্মী হিসেবে আছি, আমাদের উচিত এবং আমরা চেষ্টাও করে যাচ্ছি অসহায়দের পাশে দাঁড়ানো জন্য। তো কিছুদিন আগে ডাক্তার আরিফের প্রতিষ্ঠিত যে প্রতিবন্ধী স্কুলে আমি গিয়েছিলাম, আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে যে তাদের যে ছাত্র ছাত্রীর সংখ্যা, সেই সংখ্যা অনুযায়ী মানে পরিপূর্ণভাবে সেদিন আমি আমার যে উপহার সামগ্রী, চাল, ডাল, আলু, তেল, ডিম, যাই ওই দিন নিয়েছিলাম, এই প্যাকেজটা আমি পরিপূর্ণভাবে নিতে পারি নাই। কিন্তু আমি সেখানকার অবস্থা দেখে আমি অনেকটা আমার কাছে খারাপ লেগেছিলো, তখন আমি কথা দিয়েছিলাম যে অবশিষ্ট যেটা আছে আমি অচিরেই যত দ্রুত সম্ভব আমি আমার পক্ষ থেকে তাদের মানে খাদ্য সামগ্রী, যে উপহার হিসাবে যে খাদ্য সামগ্রী প্যাকেজটা আমি করেছি, ঠিক তেমনি আমি দেওয়ার চেষ্টা করব। তো সেই মতেই আজকে আমি আরও কিছু প্যাকেট আমি আরিফ ভাইয়ের কাছে হস্তান্তর করলাম, যিনি ইঞ্জিনিয়ার আরিফ ভাই, উনি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আমি মানে এই ওনার কাছে আমি এই খাদ্য সামগ্রী আমার পক্ষ থেকে আমি উপহার স্বরূপ মানে হস্তান্তর করলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।